হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে টপ 7 বেঙ্গলি মুভিজ অফ 2023, এবং বছরের শেষে আমরা এরকম লিস্ট নিয়ে আসি। তো এই বছর আমি যে লিস্টটা তৈরি করেছি তার মধ্যে আমি একটা বাংলাদেশি ফিল্মকেও রেখেছি, কারণ ওই ছবিটা এখানে মুক্তি পেয়েছিল। তো যে যে ছবি এখানে হলে মুক্তি পেয়েছে এবছর সেইগুলোকে রাখা হয়েছে। তো প্রথমে শুরু করবো 7 নম্বর দিয়ে। তো 7 নম্বরে রয়েছে শিবপুর বলে ছবিটা, যাতে স্বস্তিকা মুখার্জি এবং পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে। এই ছবি একটা এমন জনরাকে দেখাবার চেষ্টা করেছে আমাদের সামনে, খুব র এবং গ্রিটিভাবে, এবং গ্যাংস্টার জনরাটাকে দেখাবার চেষ্টা করেছে যেটা সচরাচর হয় না। এবং এটার পারফরমেন্স বলুন বা ট্রিটমেন্ট বলুন, র ট্রিটমেন্টটা, সেটা কিন্তু বেশ এফেক্টিভ ছিল ন্যারেটিভের অনেকটা জায়গা জুড়ে। শিবপুর ডেফিনেটলি একটা স্ট্যান্ড আউট যে কাজ হয়েছে। পরবর্তী একটা লাভ স্টোরি, এবং এটা আনএক্সপেক্টেডলি ছবিটা হিটও হয়েছিল, এটা হচ্ছে অরিত্র সেনের শহরের উষ্ণতম দিনে, এবং এতে বিক্রম চ্যাটার্জি লিড চরিত্রে এবং সোলাঙ্কি। তো এই লিড পেয়ারের মধ্যে কেমিস্ট্রি থেকে শুরু করে বন্ধুত্বের এক্সপ্লোরেশন এবং গল্পটার মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্মথ রয়েছে। তো এই সিনেমাটা আনএক্সপেক্টেডলি, এবং লাভ স্টোরি আমার খুব একটা পছন্দের জনরাও নয়, বাট তা সত্ত্বেও এই ছবিটা এই লিস্টে ডেফিনেটলি জায়গা করে নেবে। পরবর্তী হচ্ছে যেটা এবছরের মানে আমি মানে কমার্শিয়াল সিনেমা হিসেবে খুব এনজয় করেছি, সেটা হচ্ছে প্রধান, দেবের প্রধান ছবিটা, অভিজিৎ সেনের ছবি। তো এই ছবিটা লিস্টে 5 নম্বরে থাকবে। এর নিজের মেসেজটাকে যেভাবে দেয় এবং যেভাবে হিরো প্রেজেন্টেশন রয়েছে, যেভাবে আমাদের সোসাইটিটাকে এক্সপ্লোর করেছে এই ছবিটা, সেটা দুর্দান্ত ছিল। পরবর্তী যে ছবিটা রেখেছি সেটা উইন্ডোজ প্রোডাকশনের একটা ভিন্ন স্বাদের ছবি, সেটার নাম হচ্ছে রক্তবীজ। তো এই ছবিটা শিবপ্রসন্ন নন্দিত রায়, খুব ওয়েল মেড একটা ছবি, প্রচণ্ড বাঙালিয়ানা ছাপ রয়েছে, ক্যারেক্টার এক্সপ্লোরেশন ভালো হয়েছে, এবং খুব সুন্দরভাবে একটা থ্রিলার এবং ফ্যামিলি ড্রামার ব্যালেন্স এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই। একটা রিয়েল ইনসিডেন্ট থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, খুব ভালো এক্সিকিউশন হয়েছে, এবং স্পেশালি ক্লাইম্যাক্স এবং যেভাবে ক্লিফ অ্যাঙ্কারে শেষ হয় ছবিটা, সেটা কিন্তু ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট জায়গা। তো ডেফিনেটলি রক্তবীজ এই লিস্টে জায়গা করে নেবে। পরবর্তী 3 নম্বর স্থানটা নিয়েছে সুরঙ্গ, রায়ান রফির সুরঙ্গ বলে ছবিটা। এটা দুটো কারণের জন্য আমি এই 3 নম্বর পজিশনে রেখেছি। এক হচ্ছে টেকনিক্যাল এক্সিকিউশন, যেটা এই সিনেমা দুর্দান্ত ছিল, সেটা ক্যামেরা ওয়ার্ক বলুন, বিজিএম এর কাজ বলুন, লাইটিং বলুন, প্রতিটা জিনিস টপ নট ছিল, এবং তার সাথে সাথে আফরানিশোর পারফরমেন্স উইচ ওয়াজ আউটস্ট্যান্ডিং। তো ডেফিনেটলি এটা এই লিস্টের থাকবেই, এবং এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি মুভিজ সুরঙ্গ। 2 নম্বরে এই বছরের একটা আনএক্সপেক্টেড হিট ছবি, মানে হিট ছবি বলে লিস্টে রাখিনি, ছবিটা আমার ইটসেলফ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী ছবিটা। আমার পালান ছবিটা এবছর তারই মুক্তি পেয়েছিল, সেটা আমার অতটা ভালো লাগেনি, বাট অর্ধাঙ্গিনী ছবিটা আমি থরলি এনজয় করেছি। ড্রামাটা যেভাবে উনি তৈরি করেছেন, ক্যারেক্টারগুলোকে যেভাবে লিখেছেন, প্রচণ্ড রক্তবংশের মানুষ বলে মনে হয়, এবং প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো ছিল। তো এই ছবিটা মানে আমি খুব পছন্দ হয়েছিল, আমি যখন হলে দেখেছিলাম তখনও রিভিউ করেছিলাম, খুবই ভালো বলেছিলাম। এবং আগের বছর আমরা 1 নম্বরে রেখেছিলাম হচ্ছে লক্ষ্মী ছেলেকে, যেটা আগের বছরের বেস্ট ফিল্ম ছিল। তো সেটা 1 নম্বরে ছিল লাস্ট ইয়ার কৌশিক গাঙ্গুলি, এবারে উনি 2 নম্বরে রয়েছে। এবং 1 নম্বরে আমি রেখেছি একটা ছবিকে, যেই ছবিটা অ্যাকচুয়ালি আমি আগে দেখেছিলাম, বাট এই বছর হলে মুক্তি পেয়েছে। ছবিটার নাম হচ্ছে মায়ার জঞ্জাল, আগেন বাই ইন্দ্রনীল রায় চৌধুরী। এই ছবিটা মেইন স্ট্রিম ছবি নয়, এটা একটু হাটকে ছবি, কিন্তু এই ছবিটা যে ধরনের স্টোরি টেলিং করে, যে ধরনের ন্যারেশন আমাদেরকে দেখায়, সেটা সচরাচর কনভেনশনাল বাংলা সিনেমাতে আমরা কখনো দেখতে পাই না। পারফরমেন্স দুর্দান্ত, এক্সিকিউশন দুর্দান্ত, এবং আমাদের সমাজ মানে ইন্দ্রনীল রায়চৌধুরীর USP হচ্ছে উনি সমাজটাকে যেভাবে তুলে ধরেন সেটা কেউ পারে না। বাকি সবাই একটা আর্টিফিশিয়াল মনে হয় কোনো না কোনো লেভেলে, বাট উনি প্রতিটা ক্যারেক্টার, যদি একটা ছোট ক্যারেক্টারও থাকে, মানে একটা পাগলের ক্যারেক্টার আসতে দিয়ে, ধরুন র্যাক পিকার পাগল, সে একটা চলে যাচ্ছে, সেই ক্যারেক্টারটাও এতটা ট্যাঞ্জিবল হয়ে যায় যে আপনি রিলেট করতে পারেন। তো ডেফিনেটলি এবছরের বেস্ট ফিল্ম হচ্ছে মায়ের জঞ্জাল আমার মতে। এটা হচ্ছে আমার টপ 7 লিস্ট এবছরের বাংলা ছবি। এছাড়া শেষ পাতা স্পেশাল মেনশনে থাকবে, যেটা আমার পারফরমেন্সের জন্য খুব ভালো লেগেছে, 36% লিস্ট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।